5 টাকা দিয়ে কি করবা? ভাত খাবো ভাইয়া। ভাত খাবা? 5 টাকা দিয়ে ভাত হয়? না হলে আমি অল্প করে খাবো ভাই। অল্প করে খাবা? আচ্ছা সম্পূর্ণ ভাত খাইতে কয় টাকা লাগে? সম্পূর্ণ ভাত খেতে ভাত 10 টাকা আর তরকারি হচ্ছে 40 টাকা, মোট 50 টাকা লাগবে। ভাত তোমার 10 টাকা আর তরকারি হচ্ছে 40 টাকা, 50 টাকা লাগে। একটা কাজ করো, তোমাকে হোটেলে নিয়ে গিয়ে তোমাকে 50 টাকা দিয়ে ভাত খাওয়াবো। না না লাগবে না, আমার 50 টাকা চাল কিনে দেন। 50 টাকা চাল কিনে দেব? হ্যাঁ। কেন? হ্যাঁ আমার বাসায় মা আছে, একটা ছোট বোন আছে, তাদের সবাই মিলে একসাথে খাবো। তোমার বাসায় মাও আছে? ও তোমার বাবা নাই? না বাবা মারা গেছে। বাবা মারা গেছে? তুমি স্কুলে যাও না? না স্কুলে গেলে ভিক্ষা করবো কিভাবে? তুমি ভিক্ষা করো? না হলে আমার কিভাবে আমার ভাই বোন আর মা কিভাবে খাবে? সেটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে চাল কিনে দেবো, সাথে কিছু তরকারি কিনে দেবো আজকে নিয়ে গিয়ে তুমি আর তোমার মা একসাথে খাবা, ঠিক আছে? আজকে তোমাকে চাল আর তরকারি। 1 কেজি চাউল আর কিছু ডিম কিনে দিয়ে বিদায় নিলাম। চারজনের সংসার একদিন চলে যাবে, খুব অদ্ভুত ভাবে বেড়ে ওঠে ওরা। খুব অল্প বয়সেই জীবনকে বুঝে নিতে শেখে। 7 বছরে যথাসম্ভব আমি KG 1-এ পড়তাম, এই বিকেল টাইমটায় ড্রয়িং করতাম, অবসরে ওটাই শখ ছিল, নিশ্চিন্তে ড্রয়িং করতাম। পড়লে খাউন জুটবে কই থেকে এই ধরনের প্রশ্নও মাথায় আসেনি, এগুলো চিন্তা করার জন্য মা বাবা ছিল। 5 টাকা, এই 5 টাকায় আমি ছোটবেলায় কলম কিনেছি আর এটা ছিল আমার শিক্ষার উপকরণ, আর সেই 5 টাকায় এই বাচ্চাটি ভাত খোঁজে, তার বেঁচে থাকার উপকরণ। আর এই যে সিগারেটটা খাচ্ছি এটার দাম 12 টাকা। পথের ধুলোয় অদ্ভুতভাবে বেড়ে ওঠার মাঝেও তাদের মাঝে রয়েছে বিবেকবোধ। 50 টাকায় হোটেল থেকে ভাত তরকারি কিনে খাওয়ার থেকে বাসায় মা আর ভাই বোনকে নিয়ে খাওয়া বেশি তৃপ্তিজনক, সেই বোধও এই 7-8 বছরের অশিক্ষিত ছেলেটার মাঝে তৈরি হয়েছে। শিক্ষায় শুধুমাত্র বিবেকবোধ শেখায় না, এর বয়সে রোজ সকালে আমি ভাবতাম আজ স্কুলে যে টিফিনে কি খেলবো, কার পাশে বসবো, স্যারের কোন হোমওয়ার্ক আছে সেটা করব। আর এই ছেলেটা ভাবে রোজ সকালে কোন রাস্তায় ভিক্ষা করলে বেশি টাকা পাবে, আর 50 টাকা আমার একদিনের মোবাইল খরচ যায় আর ওদের সবাই মিলে একবেলা খাওয়া হয়ে যায়। খুব অদ্ভুত না? একই স্রষ্টার সৃষ্টি আমরা দুজনেই, দুজনেই দুজনার মা বাবার সন্তান। স্রষ্টা চাইলে হয়তো আমার অবস্থানটাও উল্টো করে দিতে পারত। আমরা ভুলে যাই সব, অনেক অহংকার আমাদের, গরিবদের আমরা মানুষ ভাবি না, কখনো তাদের গায়ে হাত তুলি, কাছে আসলে রুমাল দিয়ে নাক দেই। আমাদের ভাবভঙ্গি এমন যে আজ আমাদের যা কিছু ভালো পজিশন এর ক্রেডিট আমাদেরই, অথচ স্রষ্টা চাইলে আজ সে চা খাইতো আর আমি তার গেঞ্জি টেনে ধরে বলতাম, ভাইয়া ভাইয়া 5টা টাকা দেন না ভাইয়া, অল্প করে ভাত খাবো। ভালো রেখেছেন স্রষ্টা, সত্যি অনেক ভালো রেখেছেন। নিম্নবিত্ত এই মানুষগুলোর জীবন বৈচিত্র্যের সাথে তুলনা না দেওয়া পর্যন্ত সত্যিই বুঝি না আমি কতটা সুখে আছি, কতটা ভালো আছি। তাই কখনো এই সব ছোট শিশুদের গায়ে হাত তুলবেন না, নাকে রুমাল দিয়ে তাদেরকে তাড়িয়ে দিবেন না, তাদের এই সমবয়সী আমাদেরও ভাই বোন আছে। আজকে এই পথ শিশুর জায়গায় আপনার ছোট ভাই কিংবা আপনার ছোট বোন থাকলে আপনি কি করতেন? নাকে রুমাল দিয়ে কি তাদেরকে তাড়িয়ে দিতে পারতেন?